মোমো তাসে স্টিম মোমোই হোক বা ফ্রাইড মোমো গন্ধরাজ মোমোই হোক বা প্যান ফ্রাইড মোমো আজ শুধু পূর্ব ভারত নয় গোটা ভারতের কোনায় কোনায় ছেয়ে যাওয়া বেস্ট স্ট্রিট ফুডে পরিণত হয়েছে এই মোমো গড়পর্তা একটা মোমোর স্টল থেকে প্রতিদিন এক দু হাজার টাকা তো ইনকাম হয়ই হয় ইনকামটা বাড়তে পারে কোন লোকেশনের স্টল খুলছেন বা আপনার বানানো মোমোতে টেস্ট কেমন আছে তার ওপর নির্ভর করে আর তাই আজকের এই ভিডিওতে এই মোমোর ব্যবসা আপনি কত রকমভাবে করতে পারবেন সেই নিয়েই সম্পূর্ণ তথ্য দেব আপনাদের যেমন দোকান কত রকমভাবে খোলা যায় অটোমেটিকভাবে কিভাবে মোমো বানানো যায় কি মেশিন দিয়ে মোমো বানাবেন ব্যবসাটি শুরু করতে ইনভেস্টমেন্ট কত লাগবে বেশি মোমো করলে সেল করবেন কিভাবে আর কোথায় অর্থাৎ এই ব্যবসার সঙ্গে জড়িত সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে চলুন ব্যবসার আইডিয়া শুরু করা যাক নমস্কার আমার নাম সঙ্গীতা ঝা আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি রয়্যাল মেশিনারি সম্পূর্ণ ঠিকানাটা বলবেন আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটেই আমাদের অফিস আছে দুটো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে একটা সোদপুর আর একটা মধ্যমগ্রাম যদি কেউ বাইরে থেকে আসবেন তো হাওড়া বা শিয়ালদা থেকে আসতে পারেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা আসতে হয় চৌমাথা থেকে অটো করে মুরাগাছা লোকনাথ মন্দির কাছে এসে কল করবেন গাইড করে নেব আর যদি কেউ শিয়ালদা থেকে আসবেন তো শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে সোদপুর বা মধ্যমগ্রাম আসতে পারেন ওইখান থেকে অটো করে সেম প্রসেস আছে আপনার মুরাগাছা লোকনাথ মন্দির কাছে আসতে হয় তো আপনার পিছনে তো এক গাদা মেশিন আমরা দেখতে পাচ্ছি যা নিয়ে আমরা নতুন নতুন ব্যবসা শুরু করতে পারি এই ভিডিওতে আপনি কোন ব্যবসাকে নিয়ে বলতে চলেছেন দেখুন আমাদের এইখানে তো প্রচুর মেশিন আছে হান্ড্রেড প্লাস মেশিন আছে আমাদের এখানে পঁচিশ হাজার থেকে পঁচিশ লক্ষ অব্দি মেশিন আছে তার মাঝখান থেকে একটা খুবই ডিমান্ডিং একটা বিজনেসের জন্য বলতে চলেছি যেটা খুব ডিমান্ড আছে যেটা আপনার দেখবেন আপনারা রাস্তায় যে দোকানগুলো থাকে ওইখানে আপনার মোমোস যে হয় এটা আপনার সন্ধের দিকে আপনি দেখতে পারবেন কি অনেক দোকানগুলো আছে যেখানে মোমো সেল হচ্ছে বানিয়ে মানে ইদানিং খুব মানে হাইলি ডিমান্ডিং একটা ফাস্ট ফুড খুব ডিমান্ডিং ফাস্ট ফুড আছে যেটা সবাই খেতে পছন্দ করে দেখবেন আপনারা এবং দোকানও দেখতে পাই মোমোর যে ছোট ছোট দোকানগুলো থাকে সেইখানেও প্রচুর ভিড় থাকে তো এই মেশিন নিয়ে আপনি খুব ভালোভাবে মোমোজ রেডি করে মার্কেটে সেল করতে পারবেন আমার পাশেই যে মেশিন আছে সেটা অটোমেটিক মোমোজ মেশিন আছে যেখানে আপনি অটোমেটিক মোমোস বানাতে পারবেন এই যে মেশিন দেখছেন এইখানে যে হপার আছে এই হপারে আপনাকে সবজিগুলো যে থাকে সবজি বা অনেকগুলো জিনিস আছে যে পুর হয় সেইগুলো এখানে দিতে হয় পুরটা যেটা ভিতরে থাকে

অটোমেটিক মেশিন আছে এটা আপনার এক ঘন্টায় খুব মানে অনেক ভালো ক্যাপাসিটির মেশিন আছে এটা আপনার এক ঘন্টায় মিনিমাম দেড় হাজার থেকে দু হাজার পিসেস আপনার এক ঘন্টায় রেডি করে মানে এক ঘন্টা যদি কন্টিনিউ আমার মেশিন চালে দেড় হাজার পিস মোমো তৈরি হ্যাঁ এর থেকেও বেশি ক্যাপাসিটির আছে যদি আপনি নেবেন সেটাও পেয়ে যাবেন মানে ম্যানুয়ালি যারা মোমো হাতে করে বানিয়ে বিক্রি করে তাদের তুলনায় তো অনেক বেশি প্রোডাকশন একেবারে হয়ে যাবে হ্যাঁ ওই জন্য আপনার অটোমেটিক মেশিনে আপনার অটোমেটিকই আপনি তৈরি করতে পারবেন এখানে আপনাকে শুধু ম্যাটেরিয়ালসগুলো দিয়ে দিতে হবে আর কোনো কাজ নেই অটোমেটিক আপনার রেডি হয়ে যাবে মানে সুইচের দ্বারা কন্ট্রোল হবে গোটা মেশিন হ্যাঁ এবার এই ধরুন যেই ব্যক্তি মনে করছেন মোমোর দোকান বানাবেন কিন্তু মোমো কিভাবে বানাতে হয় না হয় কি তাতে পুর দিতে হয় তার কিছুই তার ধারণা নেই সেই মোমোর রেসিপি থেকে শুরু করে প্রোডাকশন এতে কিভাবে হবে সবই কি আপনারা শিখিয়ে দেবেন एवरीथिंग আমাদের এইখান থেকে আপনি যখন মেশিন নেবেন আমাদের এইখান থেকে টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে মেশিন অপারেট করে আপনাদেরকে ট্রেনিং দিয়ে দেবে কিভাবে আপনারা কাজ করবেন আর যদি আপনারা কিছু জানেন না এই বিষয়ে তো আপনাকে বুঝিয়ে দেবে কিভাবে কি করতে হয় সবকিছু আপনাকে স্টিমেট দিয়ে দেবে একটা আপনি করে নিতে পারবেন কোনো প্রবলেম নেই এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে গেলে বাড়িতে কতটা জায়গা লাগবে আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি এইটা আপনার বেশি বড় মেশিন নেই আপনার নর্মালি দশ বাই দশ বা বারো বাই বারো ঘরে আপনি ইজিলি বা একটা আপনার যে রুম হয় সেই রুমের সাইডে আপনি মেশিন দেখে কাজ করতে পারেন এখানে কিছু করার নেই এখানে হপারে আপনাকে দিতে হবে ওই পুরগুলো আর আপনার এখানে ময়দা আর শুধু এখানে কাজ হবে এটুকু যা আপনার যত মেশিন দেখছেন এটুকু আপনার মানে এরপর শুধু জাস্ট স্টিম করলেই আমরা মোমো রেডি করে বিক্রি করতে পারব আর যদি এ ছাড়া আপনি যেমন আমাদের এখানে প্রচুর মেশিন আছে মোমোস রেডি করতে গেলে আপনার যেমন সবজিগুলো ভেজিটেবল কাটার মেশিনও পেয়ে যাবেন আপনারা আচ্ছা মানে আমরা ধরুন এক ঘন্টায় আপনি বললেন প্রায় দেড় হাজার মোমো তৈরি করবো দেড় হাজার মোমো তৈরি করবার জন্য তার দেড় হাজারের পুর বানাতে হবে আর সেই পুর বানাতে যে ভেজিটেবলগুলো কাটতে হয় তারও তো অনেক সময় লাগবে হ্যাঁ ওই জন্য আমাদের এখানে আপনি মেশিন পেয়ে যাবেন ভেজিটেবল কাটার মেশিন মানে একেবারে কুচি কুচি করে ভেজিটেবল কেটে দেবে এমন মেশিন অ্যাভেলেবেল আছে হ্যাঁ অ্যাভেলেবেল আছে সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো এটা যেটা বলছিলাম আপনাদেরকে কি ভেজিটেবল কাটার মেশিন সেটা হচ্ছে এটা ভেজিটেবেল কাটার মেশিন আচ্ছা

ফাস্টলি কাজ হয় অনেক স্পিডে কাজ হ্যাঁ এখানে আপনার স্পিডে কাজ হবে এখানে আপনার কোন ম্যানুয়ালি শুরু আপনাকে এখানে দিতে হয় বাকি সব কাজ মেশিনের মাধ্যমে এবার সেই তৈরি হয়ে যাওয়া আমরা এই মেশিনে আগের মেশিনে দিয়ে তৈরি হ্যাঁ এটা হচ্ছে ডাম্পলিং মেশিন এটা আপনি ডাম্পলিং মেশিন আছে এটা সেমি অটোমেটিক ভাবে এখানে আপনি ময়দা দেবেন এইখানে আপনাকে ওই সবজিগুলো দিতে হবে দিয়ে আপনার ডাম্পলিং মতন আপনার যে মোমোস সিট গুলো হয় এখানে আপনি ডাইজও চেঞ্জ করতে পারবেন যেরকম ডিজাইন আমরা মোমো এরকম ডাইস আপনি দিয়ে রেডি করতে পারবেন এই মেশিনটাকে চালানোর জন্য কোন ধরনের ইলেকট্রিসিটির প্রয়োজন পড়বে এই মেশিন চালাতে গেলে আপনার নরমাল যে বাড়ি কারেন্ট আছে সিঙ্গেল ফেজেই এটা চলবে এখানে কোনো কমার্শিয়াল লাইন নিতে হবে মানে 220 ভোল্টের কানেকশনই আমরা মেশিন চালাতে পারব সিঙ্গেল ফেজেই চলবে আচ্ছা এবার এই মেশিনের স্টার্টিং প্রাইস কি রকম থাকে এই মেশিনের স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার এক লাখ 80 হাজার থেকে স্টার্ট হচ্ছে আচ্ছা এর উপর ডিসকাউন্ট থাকবে যখন আপনারা আসবেন আমরা অন টেবিল বসে ডিসকাউন্ট কি কত হবে সেটা আপনাকে বলে দেবো আচ্ছা এটা হচ্ছে আপনার রাউন্ড মোমোজ মেকিং মেশিন আছে এছাড়া হ্যাঁ রাউন্ড মেকিং মেশিন তারপরে এছাড়া হয় আপনার ডাম্পলিং মেশিন এগুলোও আমাদের এইখানে আছে ওইগুলো আপনার এক লাখ হাজার থেকে স্টার্টিং আছে এবার আপনারা যদি ফাইনাল করবেন

ছোট থেকে বড় মেশিন নেবেন সব মেশিনের উপর এক বছর গ্যারান্টি ওয়ারেন্টি প্লাস পাঁচ বছর সার্ভিস মানে অনেক লং টাইমের সার্ভিস পিরিয়ড আমরা পাচ্ছি হ্যাঁ এই গুলো ভারতবর্ষের যে কোনো জায়গায় এসে গিয়ে ট্রান্সপোর্ট করে দিয়ে সেখানে গিয়ে কাজ আপনারা শিখিয়ে দেন তো হ্যাঁ আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমাদের মেশিন সাপ্লাই হয় ট্রান্সপোর্ট করিয়ে দিই এছাড়া আমাদের বাংলাদেশেও মেশিন প্রোভাইড হয় ওখানে এক্সপোর্টের মাধ্যমে আমরা মেশিন পাঠিয়ে দিই তো ওইখান থেকে যদি কেউ ভিডিও দেখেন ওইখান থেকে ওইখানে ব্যবসা তারা শুরু করতে পারে হ্যাঁ ওইখান থেকেও আমাদের ক্লায়েন্ট আসে উনারা মেশিন নিয়ে যেতে পারেন আর এমনি আমাদের অল ওভার ইন্ডিয়াতে মেশিন আমরা সাপ্লাই করি যে মেশিনের আপনি এই দামটা এখন বললেন এই টাকাটাও যদি অনেকের কাছে অনেক বেশি মনে হয় এর থেকে কম দামে কি মেমো তৈরির মেশিন अवेलेबल আছে अवेलेबल আছে আমাদের একটা হচ্ছে ছোট সেমি অটোমেটিক মেশিন সেমি অটোমেটিক যে মেশিনগুলো আছে সেটাও আপনাকে দেখিয়ে দেবো কিভাবে ওইখানে আপনারা সিট রেডি করতে পারেন আপনাদেরকে যে বলছিলাম কি সেমি অটোমেটিক মেশিন যে সেমি অটোমেটিকভাবে আপনি এখানে ডো দিয়ে আপনার এখানে আপনি ডো দেবেন ডো দিয়ে আপনার অটোমেটিকভাবে আপনার এক একটা সিট রেডি হয়ে বেরিয়ে যাবে সে এই মেশিনই আছে এই মেশিন দিয়ে আপনি এই যে দুটো দেখছেন এইখান থেকে আপনি থিকনেস অ্যাডজাস্ট করতে পারবেন মোটা পাতলা কত রাখবেন তারপরে অটোমেটিকভাবে এইখান থেকে আপনার সিটগুলো রেডি হয়ে বেরিয়ে যাবে এখানে কোনো ওয়েস্টেজ নেই এখানে ডো দেবেন এখান থেকে আপনার এক একটা নর্মাল যে সিটগুলো হয় সেই সিটগুলো রেডি হয়ে যাবে এবার সেই সিটগুলোতে আমরা জাস্ট একটা করে মানে মশলা বা পুর হ্যাঁ আপনি মরটি করব আর তারপর স্টিম করবে বা বাকি প্রসেসিং করব হ্যাঁ মানে এটা সেমি অটোমেটিক প্রসেস হ্যাঁ সেমি অটোমেটিক ভাবে আপনি এটা সিট রেডি করবেন রেডি করে পূর ভরে বানিয়ে স্টিম করে সেল করতে পারবেন এই ধরুন মেশিন কিনতে গেলে এমন অনেক দাদা ভাইয়ের আছে টাকার সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে যদি ভাবে লোন নিয়ে ব্যবসা করবেন সেই লোনের সুবিধা কি আপনাদের এখানে अवेलेबल দেখুন আমাদের এইখানে লোনের সুবিধা বলতে গেলে আমার কোনো কোম্পানিতে আপনাকে ডাইরেক্ট লোন প্রোভাইড করে না আচ্ছা আমরা এখান থেকে আপনাকে একটা হেল্প করে দেবো আমরা এখান থেকে আপনাকে ব্যাংক কোটেশন রেডি করিয়ে দেবো ওই ব্যাংক কোটেশন নিয়ে গিয়ে আপনি ব্যাংকে জমা দেবেন আপনি ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন বিজনেসের জন্য আচ্ছা মানে আমরা বিজনেস লোনের জন্য যে যে জিনিসের প্রয়োজন ডকুমেন্টেশনের প্রয়োজন সেটা আপনি ওইখান থেকে প্রোভাইড করে দেবো আর আপনি আপনার যে নিয়ারেস্ট ব্যাংক হয় যে ব্যাংকে আপনার ট্রানজেকশন হয় সেই ব্যাংকে আপনি জমা করবেন ওইগুলো তারপর ওইখান থেকে আপনি বিজনেসের জন্য পেয়ে যাবেন এই এই ধরনের একটা মোমোর সেটআপ নিয়ে যদি মোমো তৈরির ব্যবসা করি মোটামুটি মাসে ইনকাম কি রকম টাকা হতে পারে দেখুন যদি আপনি অটোমেটিক মেশিন নিয়ে মোমোর ব্যবসা স্টার্ট করবেন আপনার মাসে মিনিমাম আপনার সব থেকে কমও যদি বলি আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ইজিলি ইনকাম করতে পারেন সমস্ত রকম খরচ বাদ দিয়ে হ্যাঁ কেন কি মোমোজ এর এত ডিমান্ড আছে মার্কেটে আপনারা সবাই জানেন কি মোমোর কত ডিমান্ড আছে তো এটা আপনার অনেক ইজি হবে আপনার ইনকাম করার জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার আপনার খুব কম অ্যামাউন্ট আমি বলেছি মানে এর থেকে বেশিও আপনি ইনকাম করতে পারা যাবে যে কোনো একটা মোড়ে স্টল দিয়ে যদি আপনার নরমাল দোকান আপনি করেন সে ওখান থেকেও আপনি পেয়ে যাবেন কিছুটা অ্যামাউন্ট আর যদি আপনি চান কি আপনি মোমোজ বানিয়ে দোকানে দোকানে যদি সাপ্লাই করবেন ওই নিয়েও আপনি ব্যবসা করতে পারেন তো একটা মেশিন নিয়ে আপনি নিজের দোকানও করতে পারেন প্লাস দু তিনটে যদি দোকান দিয়ে নেন ওইখানেও আপনি সাপ্লাই করতে পারেন বা আমি একাধিক জায়গাতে আলাদা আলাদা আউটলেটও খুলতে পারি নিজে থেকে সেটাও তো করতে পারেন আপনি এরকমও হয়ে যাবে যাক অনেক ধন্যবাদ আপনাকে এই ধরনের একটা ফুড প্রোডাক্টস মানে হিউজলি ডিমান্ডেবল একটা ফুড প্রোডাক্টস এর ব্যবসা কিভাবে করা যায় এবং সেটাও মেশিনের মাধ্যমে তার সমস্ত তথ্য আমাদের সামনে তুলে ধরবার জন্য নমস্কার নমস্কার